স্থানীয় বেকার ও ব্যবসায়ীদের সুবিধার্থে দুর্গা চৌমুহনী বিপণী বিতান কেন্দ্রে গড়ে তুলেছিল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। সেই হিসাবে সামান্য কিছু টাকার বিনিময়ে বিপণী বিতানের দোকান ঘর বণ্টন করা হয়েছিল, কিন্তু অধিকাংশ দোকান ঘরগুলি দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রাখছেন। বিপণী বিতানের অধিকাংশ দোকান বন্ধ থাকায় ক্রেতা সাধারণের সমাগম ঘটছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী যারা নিয়মিত ব্যবসা করছেন। পাশাপাশি বিপণী বিতানের সামনের জায়গায় বেআইনিভাবে যানবাহনে পার্কিং ব্যবস্থা গড়ে উঠেছে। পরিত্যক্ত সাইকেল স্ট্যান্ড, রাতের আঁধারে মাদকদ্রব্য গ্রহণ সহ অসামাজিক কাজকর্ম হচ্ছে। স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি একাধিকবার আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষকে জানানো হয়। অবশেষে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শনে চান রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর, আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন বিপণী বিতান পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, অধিকাংশ ব্যবসায়ী ব্যবসা করার নামে দোকানঘর ভাড়া নিয়ে নিয়মিত দোকান খুলছেন না, তারা ভাড়াও দিচ্ছেন না। সাত দিনের মধ্যে বকেয়া ভাড়া প্রদান করে দোকানঘর চালু রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিশ জারি করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিপণী বিতানের সামনে গড়ে ওঠা অবৈধ পার্কিং ব্যবস্থা ভেঙে ফেলার জন্য পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান, বিপণী বিতানে পরিত্যক্ত সাইকেল স্ট্যান্ডের জায়গায় রাতের আধারে মাদকদ্রব্য গ্রহণ বা অসামাজিক কার্যকলাপ কোনো মতেই বরদাস্ত করা হবে না। আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটর বলেছেন, রামনগর বিধানসভা অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই দুর্গাচমনি এলাকায় বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল। এই এলাকার মানুষের কথা চিন্তা করেন, ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে বেকার ব্যবসায়ীদের। কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই, কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে রাখে ব্যবসাও করছেন, তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন না। অনেকেই টাকা জমে গেছে, আমরা নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে ওদেরকে পেমেন্টগুলি করতে হবে, নয়তো আমরা অন্য কাউকে দেবো যারা ব্যবসা করতে উৎসাহী। আর দ্বিতীয়ত এখানে লক্ষ্য করছি একটা আনতরাজ পার্কিংয়ে একটা মনোবৃত্তি, প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে। আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে, এবং আগামী দিন আমরা যাতে এখানে আপনার টু হুইলার বাদে কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে। এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, এটা পরিত্যক্ত অবস্থায়। এখানে এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করে, এখানে একটা অস্বস্তিকর পরিবেশ। সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে এদিন মেয়র দীপক মজুমদার আরও জানান, দুর্গা চৌমুহনী বিপণী বিতানে পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় ক্লাব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাবেন তিনি। এদিন পরিদর্শন শেষে বিপণী বিতান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর, আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।